হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোন দম্পতি যখন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব জাতীয় সমস্যায় ভুগে থাকেন, তখন অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রচলিত একটি ধারণা হচ্ছে যে মহিলাদের সমস্যার কারণে এই ধরনের প্রবলেম হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যায় যে অনেক ক্ষেত্রে পুরুষরাও কিন্তু নানাবিধ কারণে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটিতে ভুগতে পারেন। তো কি কি কারণে একজন পুরুষের ইনফার্টিলিটি জাতীয় সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ থাকলে, স্মোকিং, অ্যালকোহল এই জাতীয় অভ্যাসগুলো যদি থাকে, ঘুম যদি ঠিক মতো না হয়। আবার অনেক সময় দেখা যায় যে আপনি যদি মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখেন কিংবা কম্পিউটার আপনার ল্যাপে বা আপনার পায়ের ওপরে রাখেন, তাহলে যে ভাইব্রেশনগুলো তৈরি হয়, এই ভাইব্রেশনটা কিন্তু আপনার প্রাইভেট পার্টে গিয়ে আপনার টেস্টিস বা অন্ডকোষের ওপরে একটা এফেক্ট ফেলতে পারে, যেটা কিন্তু আপনার বন্ধ্যাত্বের কারণ হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি যদি ঠিকমতো আপনার প্রাইভেট পার্টের হাইজিনটা মেনটেন না করেন, তাহলে নানান রকম ইনফেকশন হয়ে কিন্তু টিউব ব্লকেজ হয়ে সেটাও কিন্তু বন্ধ্যাত্বের কারণ হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো এক সময় লাইফ টাইমে যদি আপনার মাম্স জাতীয় সমস্যা হয়, সেখান থেকে অর্কাইটিস বা অন্ডকোষে প্রদাহ হয়ে অদূর ভবিষ্যতে সেটাও কোনো কোনো ক্ষেত্রে ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াই ইনফার্টিলিটি হতে পারে, কিংবা বংশগতভাবেও একজন পুরুষ বন্ধ্যাত্বে সাফার করতে পারেন। কাজে নারী বা পুরুষ যেই বন্ধ্যাত্বে ভুগে থাকুন না কেন, আপনাকে মনে রাখতে হবে যে এই সমস্যাটি থেকে বের হয়ে আসার জন্য দুজনেরই আসলে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। কেন বন্ধ্যাত্ব জাতীয় সমস্যা হচ্ছে এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। ভালো থাকবেন সবাই।